থ্যাংকস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা আলোচনা করবো সব থেকে গুরুত্ব একটা জিনিস, তো তোমাদের সবারই দরকার এটা, শুধু আমার একা না তোমাদের সবার। যে আজকে যেটা আলোচনা করবো সেটা হলো ব্যাটারি, ফোনের ব্যাটারি আমাদের কত নেওয়া উচিত, আর সেই অনুযায়ী কি সেটা ঠিকঠাক পারফর্ম করে কি করে না, সেটা আজকে তোমাদের বলবো আমার নিজের এক্সপিরিয়েন্সে। তো আজকে যেটা আমি টেস্ট করেছি সেটা হলো পোকো X6 প্রোর সাথে। নর্মালি আমি 5 বছর আগেকার ফোন, সেই ব্যাটারি রেঞ্জ হলো 3600 MAh, অ্যান্ড যেটা পোকো আছে সেটা হলো 5000 MAh। তো আমি যদি এটা ফুল চার্জ দিয়ে রাখি, 100% করে রাখি, তো সে অনুযায়ী কতটা শেষ হবে। একটা আছে যেটা 3600 ব্যাটারি, সেটা হলো 5 বছর পুরনো, অ্যান্ড যেটা পোকো X6 Pro সেটা হলো নিউ 1 মাসের। তো এটা যখন আমি চার্জ দিয়ে দেখলাম, যে সকালবেলা 7টা থেকে আমি যদি মোটামুটি দুপুর 1টা পর্যন্ত অবধি এটা ইউজ করলাম, ইউজ করা মানে দুটোই ঠিকঠাকভাবে ইউজ করা হয়েছে, যেখানে পোকো যদি আমি ইউজ করার পর যদি 100% চার্জ দিই সেখানে 30% নেমে যাচ্ছে, মানে দুপুর দুটোয়, অ্যান্ড যেখানে ওপো বলি সেটা পুরো মানে প্রায় 10% চলে আসছে। মানে 5 বছর হয়ে গেছে, তাও যে আগেকার দিনে ব্যাটারি এত সুন্দর পারফর্ম হচ্ছে বলার মতন না। কি আজকালকার দিনে যে 5000 যে মেগাওয়াট ব্যাটারিটা দিয়েছে সেটা কি কীভাবে দিচ্ছে বুঝতে পারছি না। জাস্ট ওটা মেগাওয়াটসে কি লেখাটা বেশি, সেই অনুযায়ী সেটা পারফর্ম করছে না। এক কারণ হতে পারে যে কীভাবে কেন 5000 MAh সেটা পারফর্ম দিচ্ছে না 3000-এর তুলনায়, সেটা বলে দিচ্ছি আজকাল দিনে 5G যে রেডিয়েশান সেটা একটু বেশি, যার ফলে ব্যাটারি চার্জটা বেশি খায়। বাট যেখানে 3000 MAh সেখানে কিন্তু 4G, সেখানে 5G না, সেখানে কিন্তু মেগাওয়াটস কম খাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো যে কী হচ্ছে, আর এটা বলতে পারে যে 5000 যে মেগাওয়াটস আছে সেটা কিন্তু 5000 নাও হতে পারে। তো তোমাদের ডিটেলটা কেমন দিলাম অবশ্যই একটা জানিও।